ওইদিকের পা দাঁড়ানি নামানো। ঠিক আছে ওটা বাইকের পেছনে উঠছে প্রসেনজিৎ, আর বাইক চালাচ্ছে ভাস্কর। এখন অনেক রাত, আমরা একটা জায়গায় যাচ্ছি বাইকে করে, একটু পরে জানতে পারবে কোথায় যাচ্ছি। সাবধান, ওর কাছে গিয়ে বসো, বেশি দূরে গিয়ে বসো না, কাছে পাখা। হ্যাঁ, আমরা কোন দিকে যাবো, বাঁদিকে? আচ্ছা, আমরা তিনজন এখন যাচ্ছি সিএন টাওয়ারে। এখন বাজে রাত 12:35, আমার সামনে ভাস্কর বাইক চালাচ্ছে, আর ভাস্করের পেছনে বসে আছে ভাস্করের মামা, বোধহয় ওর নাম প্রসেনজিৎ, আমি নামটা ভুলে গেছি। তোমার নাম প্রসেনজিৎ তো? প্রসেনজিৎ তো? সিরিয়াসলি? হ্যাঁ, ওর নাম প্রসেনজিৎ তো? ঠিক আছে। হ্যাঁ, এটা আসলে প্রসেনজিতের প্রথম কোনো সুপার বাইকের পেছনে চড়া, তাই ও বেশ ভয় পাচ্ছিল। আর ওকে আমরা আরো বেশি করে ভয় দেখাচ্ছিলাম। তো আমরা তিন বাঙালি মিলে এখন চললাম। প্রসেনজিৎ খুব ভয় পাচ্ছে বাইকে চড়তে, এটা বোধ হয় প্রসেনজিতের প্রথম কোনো সুপার বাইকে চড়া আর কি। ব্যাগ, মোবাইল, যাই হোক, তো তিনজন মিলে যাচ্ছি এখন আমরা সিএন টাওয়ার। অনেকদিন ধরে ভাস্কর আর আমার ইচ্ছে ছিল সিএন টাওয়ারে দাঁড়িয়ে ছবি টবি তুলবো আর কি বাইকের, কোনোদিনও তোলা হয়নি। আর সিএন টাওয়ার হচ্ছে গিয়ে টরন্টোর একটা ল্যান্ডমার্ক, তো দেখা যাক কিরকম ছবি টবি তোমরা তুলি। ওটা ল্যাম্বরগিনি গেল, কোথায় রে ভাই সিএন টাওয়ার, কোথায় রাস্তা আমি চিনি না, রাস্তা ভাস্কর চেনে, তো আমি ভাস্করকে ফলো করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ভাস্করের মামার এটা প্রথম হচ্ছে গিয়ে সুপার বাইক চড়া আর কি, তো সেই জন্য একটু নার্ভাস আছে। আর এতটা স্পিড কখনো আগে ফিল করেনি আর কি, মানে এতটা স্পিড আর এত অ্যাক্সেলারেশন। প্রসেনজিৎ যে হেলমেটটা পরেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাস্করের হেলমেট, আর ভাস্কর যে হেলমেটটা পরে আছে সেটা হচ্ছে আমার হেলমেট LS2, সেটা হচ্ছে আমার মানে USA-তে কেনা প্রথম হেলমেট। সেটা আমি জেনারেলি পিলিয়ন হিসেবে ইউজ করি, তো আজকেও দরকার ছিল বলে নিয়ে এলাম। তো ভাস্কর নিজের হেলমেটটা পরেনি, কারণ আমার যে হেলমেটটা আর কি যেটা এখন ভাস্কর পরে আছে সেটা প্রসেনজিতে হচ্ছিল না, তো সেই জন্য প্রসেনজিৎ ভাস্করটা পরেছে আর ভাস্কর পরেছে আমারটা। প্রসেনজিৎ কী সব বলছে? আসলে টরন্টো ডাউন টাউনের রাস্তা আমার খুব একটা ভালো করে চেনা না, তাই আমি ওদের ডাইরেকশনের উপর ডিপেন্ড করছিলাম, আর তখন ভাবছিলাম যে আমরা অ্যাকচুয়ালি সিএন টাওয়ারের দিকেই যাচ্ছি। প্রসেনজিৎ রাস্তা দেখাচ্ছে, আমরা প্রসেনজিতের ডাইরেকশন ফলো করছি। আমরা মনে হচ্ছে গোল গোল ঘুরছি,
ভাবছিলাম এটা বোধহয় রাস্তা নেই কনফিউশন, আসলে ব্যাপারটা অন্য। ওর প্যারাল রাস্তার দিয়ে ওদিক দিয়ে গেলাম। এইবার 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 কোন দিকে, এইবার কোন দিকে, এইবার কোন দিকে, এই প্রচুর কনফিউশন, প্রচুর। এর থেকে ভালো আমরা জিপিএস দিলে ভালো হতো বোধ হয়। কাকা জিপিএস দেবো? চলো, ও আচ্ছা ওই জন্য, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো। তো আমরা এখন সিগারেট নিচ্ছি অ্যাকচুয়ালি, এটা আমি যদিও সিগারেট খাই না, বাংলায় ব্লগিং করছি প্রথমবার। তো প্রসেনজিৎ গেল সিগারেট কিনতে, আমি খাই না যদিও, কে কে খায় সেটা বলা যাবে না। তো সেটাই খুঁজতে এতক্ষণ সময় লাগছিল, তো এরপরে আমরা যাবো সোজা সিএন টাওয়ার। হ্যাঁ, এই আমাদের দুজনের বাইক, এই আমাদের দুজনের বাইক, গেছে প্রসেনজিৎ বিড়ি কিনতে, আসবে তারপর আমরা যাব সিএন টাওয়ারে। আমার বাইকের এই দুটো দারুণ লাগে দেখতে, এইটা আর এইটা। যাই হোক, আমারটা হচ্ছে কি হন্ডা সিবিআর 650F, আর ভাস্করেরটা হচ্ছে ট্রায়াম্প কি জানো, স্ট্রিট ট্রিপল, স্ট্রিট স্ট্রিট ট্রিপল 765, ভাস্করেরটা হচ্ছে গিয়ে ট্রায়াম্প স্ট্রিট ট্রিপল 765। ওরা একদম নতুন বাইক, জাস্ট কিছুদিন হয়েছে কিনেছে। আমি অলরেডি চালিয়েছি একটুখানি, ওরটা পাওয়ারটা আমারটা থেকে বেশ কিছুটা বেশি। যাই হোক, আমারটা তো অনেক বছর হয়ে গেল, তবু ভালোই চলছে। ওরটা ইনলাইন 3, আমারটা ইনলাইন 4। যাই হোক, এখন প্রসেনজিৎ কতক্ষণে বিড়ি কিনে নিয়ে ফিরবে তার জন্য অপেক্ষা করছি আমরা। কোথায় গেল প্রসেনজিৎ? ওকে আসুক আগে। আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড থেকে, আমার বাইকটা এরকম লাগে দেখতে যখন ইন্ডিকেটারগুলো ব্লিঙ্ক করে। হয়েছে, চলো প্রসেনজিৎ ডান। এটা চেনে একদম বাইরে ছিল তাই তো? সিগারেট হচ্ছে গিয়ে ওয়েন ইউ স্মোক ইট শোজ, কি বাজে ছবি। ভাস্কর আবার মোবাইলটা লাগাতে পারছে না, দাঁড়া দাঁড়া আমি দেখি ট্রাই করি। এটা বসছে না কেন? আচ্ছা এই বরাবর হবে, না হয়ে গেছে, ডান হয়ে গেছে। আমার বাইকে তো সমস্যা নেই, ওই যে ভেলক্রো আছে মোবাইল বার করবো সোজা বসিয়ে দেবো ওখানে, বসে যাবে বাইকে। আজকে তো যদিও ট্যাঙ্ক ব্যাগ আছে আমার, তো ট্যাঙ্ক ব্যাগের ভেতরে মোবাইল রাখা, অসুবিধা কিছু নেই। হ্যাঁ চলো তুমি ঘোরো আগে, আমরা ইউ টার্ন নেবো এখান থেকে, পেছনে কোনো গাড়ি আসছে না দেখে নিয়েছি। ব্যাস, আমি তাই ভাবছি যে কী করে সম্ভব এখানে সিএন টাওয়ার খুঁজে পাচ্ছি না আমরা। অ্যাকচুয়ালি এখানে বিড়ির দোকান খোঁজা হচ্ছিলো, সেই জন্য সময় লেগেছে। আজকে ওয়েদারটা খুব ভালো, হালকা ঠান্ডা আছে কিন্তু মানে সেটা খুবই মনোরম লাগছে আর কি। এই যে ট্রেন লাইনগুলো এইগুলো মানে এইগুলো মারাত্মক ডেঞ্জারাস টাইপের আর কি, মানে এর উপর দিয়ে বাইক চালালে পড়ে যাওয়ার খুব চান্সেস। সিএন টাওয়ার ভাই কোথায় তুই? আমরা চলে যাচ্ছি এখন, মামার গাড়ি দেখতে পেলাম আমরা। এই যে মামার গাড়ি চললো পাগলের মতো ছুটে, মামা ছুটেছে তাই রুম ঝুম সাইরেন বাজছে রাতে। বাহ সুন্দর গান বানালাম, দেখো। ও এই জায়গাটা তো আমি চিনি, এখানে এসেছিলাম, এখানে একটা মেডিকেল ক্লিনিক আছে এখানে। এই রাস্তাটা, এই রাস্তাটাতে আগে কি সোজা কখনো গেছি জানি না।
এই টরন্টো রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, এর থেকে ভাই আমার খড়গপুরের রাস্তা অনেক ভালো। রাস্তার অবস্থা কি, পুরো গাড্ডা ফাটায় ভর্তি একেবারে। নতুন বাইকে দুদিনে ঢাড্ডারা সাউন্ড বেরিয়ে যাবে। সব ঠিকঠাক, বাস এবার আমার টিকিটটা গ্রিন হয়ে গেল। কোন দিকে যেতে হবে আমি বুঝতে পারছি না, ওরাই জানে। দেখা যাক কোন দিকে ভাই, কোন দিকে। হোমলেস শুয়ে আছে রাস্তায়, মানে ফুটপাতে। ডান দিকে আছে, এটা মনে হচ্ছে ওয়ান ওয়ে। হ্যাঁ এটা ওয়ান ওয়ে, মানে শুধু গাড়ি ঘোড়া এদিকেই যাবে। ঘোড়া নেই না এখানে, পুলিশের ঘোড়া আছে এখানে। অ্যাকচুয়ালি পুলিশওয়ালা, মানে ঘোড়াওয়ালা পুলিশ বা পুলিশওয়ালা ঘোড়া, হোয়াট এভার, ওটা আছে, আমি দেখেছি। আমরা এখান থেকে লেফটে যাব। ভাস্করের রোটেশন অন করা আছে ম্যাপে, সেজন্য বারবার ঘুরে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বোধ হয়। চলো যাওয়া যাক। এই পোর্শনটা আমি চিনি, এবার আমাদের সোজা যেতে হবে। এর পরে রাস্তাটুকু আমার পুরো চেনা। এই জায়গাটা এবার আমি চিনি। না না ডান দিকে যাবো, সামনে দিয়ে যাবো। হ্যাঁ সামনে দিয়ে যাবো, টানেলের ভেতরে দারুণ সাউন্ড হবে। ও তাই নাকি? আচ্ছা এবার আমরা এখান থেকে যাব সোজা, সোজা কি টানলে যাবো, টানলে একটু সাউন্ড ফাউন্ড করবো আর কি। চলো যাওয়া যাক। এখান থেকে যাবো আমরা ডান দিকে, ডান দিকে চলে গেলেই আমাদের ওই সামনে পড়বে সিএন টাওয়ার। ওখানে সামনে ডান দিকে এখানে পড়বে সিএন টাওয়ার। ওই যে সিএন টাওয়ার দেখা যাচ্ছে ওপরে, ইয়েস এটা হচ্ছে সিএন টাওয়ার। একটু সামনে গিয়ে পার্কিং করবো আর কি আমরা। ফুল টুলগুলো নিয়ে ছবি তুলতে আশা করি ভালো আসবে, দেখা যাক। কাকা এইভাবে রাখো। হ্যাঁ তো আমরা বাইকটা একটু আড়াআড়ি করে রাখছি আর কি, ছবি তুলবো বলে যাতে দেখতে ভালো লাগে। একদম এইখানে দেখতে ভালো লাগবে। এবার এবার হবে আমাদের ছবি তোলার পালা। ভাস্কর খুলতে পারছে না, বলেছিলাম কোথায় লকই খুঁজে পাচ্ছি। এটা তো ওই জিনিস, ওটা অন্য জিনিস। এটা হচ্ছে কি, হ্যাঁ সত্যি তো কারেন্ট চলে গেছে বোধ হয় জুতোর ফিতে রাইবে। এই যে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা, আমি তো লক খুঁজে পাচ্ছি। এবার আমরা ছবি টবি তুলি। হ্যান্ডেল হ্যান্ডেল এদিকে ঘুরিয়ে দাও, আচ্ছা ঠিক আছে। এবার আমরা ছবি টবি তুলবো।